তো আমাদের সামনে চলছে মারাত্মক মারামারি, কারণটা কি জানি না, চলো দেখি আগে। তো চলো আমরা এখন এসেছি দীঘার বাজারে চিপ কিনতে, চিপ মেমোরি কার্ড, কারণ হচ্ছে যে আমাদের মেমোরি শর্টেজ পড়ে গেছে। ঋষভ দা করছে ওয়াস। হ্যালো গাইস, ফাইনালি চিপ হচ্ছে, এটা 360 টা ঢুকবে। ওকে, আরে এটা 360 টা আমাদের গাড়ি বাস হয়ে গেছে, এই দেখো গাড়ি এখানে লাগানো। এবার আমরা ভাই বেরোবো, বিশ্বাস করো আমি ভাই সিরিয়াসলি আমি বোর হয়ে গেলাম, মানে তখন থেকে বসে আছি ভাই, যেমন তাই। এবার বেরোই থাকবো, দেখা হচ্ছে। ওকে, এবার রুম যাব, রুমে পাওয়ার ব্যাঙ্ক নেবো, কিছু কিছু জিনিস আছে, হেলমেট আছে, ওগুলো সব নেবো, তারপর ডাইরেক্ট বেরোবো কি উদয়পুর না বেবি এরকম কিছু একটা নাম বললো, ওখানে যাবো। তো চলো গাইজ, চিপটা নিয়ে বেরোলাম ভাই। ওয়েদারের যা অবস্থা আছে, মানে মারাত্মক অবস্থা, ভালো ওয়েদার আছে, শুধু মানে বৃষ্টি না হলেই হবে। তো চলো যাওয়া যাক ভাই। আর সবটা কিছু বলবে নাকি ভাই? আমার কি বলবো, আমার কোনো মানে প্রচুর চাপে পড়ে আছে আমি এখন, বৃষ্টি ওয়েদার আর গাড়ি আমি চালাচ্ছি, যারা বৃষ্টিতে গাড়ি চালায় তারা একমাত্র জানে কি অবস্থা হয়। মানে নিজেকে প্রমোশন করলো লোক ভাই। আমরা এখন খেতে এলাম, এখানে আছে আমাদের খাবার, আর এখানে আছে আমি, আর এখানে ঋষভদা দেখাবো নাকি? ঋষভদা কোনো মাস্ক টাস্ক পরে না, দেখাবো ঋষভদা হবে নাকি হালকা করে? তো যাই হোক, এখন খাই দাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওকে, তারপর ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের রুমের কাছে। দেখো এটা আছে, এখানে আমাদের আছে রুম। তো এবার আমরা রুমে যাব, তারপর স্নান টান করবো, ফ্রেশ হবো, তারপরে আবার বেরোবো। ওকে, এবার ওকে হেঁটে হেঁটে যেতে হবে। অনেক ফটো শুট হলো, অনেক ভিডিও শুট হলো, বিশ্বাস করবে না ভাই, এত রিল্যাক্স ফিল আসছে একটা, জানি না কেন, ভিডিও করতে মন যাচ্ছে না সিরিয়াসলি, বাট ব্লগটাও কন্টিনিউ করতে হবে, ব্লগও করছি। আর এত হাওয়া, এত হাওয়া, মানে এইখানে এইটা লাগানো আছে বলেই হয়তো একটু নয়েজ ক্যালকুলেশন হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডে যে
মিলিটারিগুলো আছে ভাই, বিশ্বাস করো ভাই, এখানে পাহাড়া দিচ্ছে প্লাস বিচের মজা নিচ্ছে। হ্যাঁ, নতুন নতুন লোক হ্যান ত্যান, আমরা যেখানে ঘুরতে আসি ওরা ওখানে চাকরি করছে ভাই, এনজয় ভাই। এই নৌকাটা আমি প্রায় 2 বছর ধরে দেখছি এখানেই থাকে, আর সেবাজ বলছে আমি এখানে ছবি তুলবো, তাই ওর ছবিটা এখানে তুলে দেবো। তো চলো আমি ছবিটা তুলে দিই ওর। তো ভাই সিরিয়াসলি, সেই সেই মানে মানে অর্ধেক এনজয় এখানে বলো, ড্যান্স ফ্যান্স করে। হ্যাঁ, বহুত এনজয় হলো, মানে লেভেলের এনজয় জায়গা বলে। এবার এখান থেকে আমরা বেরোবো, দেন আমরা এবার খাবার খাবো, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর এই ভাইদের সাথে সেই মানে নেক্সট লেভেল। তো আজ এখানে সামনে মারামারি হয়ে গেছে, দেখবো আমাকে সিরিয়াসলি ভাই মারামারি দেখতে সেই লাগে। তো দেখবো তাড়াতাড়ি। তো আমাদের সামনে চলছে মারাত্মক মারামারি, কারণটা কি জানি না, চলো দেখি আগে। ভাই ভালো রকম মারামারি ভাই, কেলাচ্ছে ওকে, মানে মেয়ের কিছু কেছে ভাই। তো ভাই মনে হয় লোক এমন এমন কোনো নিশ্চয় দোষ করেছে যে কারণে ভালো রকম কেলানি হচ্ছে, এই জন্যে যা করবে করবে, মেয়ের সঙ্গে থাকবে না। তো ভাই ফাইনালি আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, আর ঋষভ তার গাড়ি চালানো তো তোমরা ভালো করে জানো ভাই, দেখো। আমরা হালকা করে গাড়ির পেট পূজা করাবো, কারণ আমাদের নিজেদের কোনো পেট পূজা করা হয়নি, গাড়ির পেট পূজা আগে হবে। জোরে পেট্রোল পাম্প, ফাইনালি গাড়িতে তেল ভরতে ভরতে ভিখারি হয়ে যাচ্ছে ভাই। সিরিয়াসলি আমাদেরকে যদি 2 দিন না খেতে দেওয়া হয় আমরা ঘুরে নেবো ভাই, গাড়ির কোনো কোনোই নাই, ওর রাগ আলাদা লেভেলের। 1 মিনিট যদি দেরি করো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে এখানে। এইখানে ঋষভ দা এখন কাউন্টারে মানে ফোনপে থেকে টাকা দিচ্ছে। হ্যাঁ, দেন তেল ভরবে, কারণ আমাদের কাছে ক্যাশ নেই। তো ফাইনালি গাইস তেল ভরা হয়ে গেছে, নাকি ঋষভ দা? মানে সরি, তেল ভরা নি, টাকা পেমেন্ট করা হয়েছে। কি ভুল বলবো কি রে ভাই, মানে ভাই রেড বুল খেয়ে কারোর নেশা হয়, রেড বুল খেয়ে আমার নেশা হয়ে গেছে, রেড বুল খেয়ে। সিরিয়াসলি ভুল বলবো কি আমি দোকান থেকে। দাদা দাদা 360 দেবেন, 360। তো গাইস ওইখানকার কেসটা তোমাদেরকে বলি, মে বি যতটা সম্ভব মানে ওদের কথাবার্তা শুনে যতটা বোঝা গেলো যে হয়তো ওই লোকটা কোনো মেয়েকে টন্টিং বা এরকম কিছু করেছে, আর ফুল মদ্যত খেয়েছিল ভাই, যেন মারাত্মক মার, মানে হয়তো ফুটেজে কত গেছে আমি তো যাই না এখন, ধরো মার ভাই, একটি মার মাটিতে পড়ে না, ওই যে মার মেরেছে। তো যাই হোক ভাই, তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, যখন ঘুরতে আসবে এমন কোনো ক্যাশলান্তি করবো না যেটা তোমাদের ঘোরাটা বরবাদ হয়ে যায়। আমাদের জানো তো আমাদের ব্যাপারটা কি, আমরা যখন কোথায় যাই না ভাই, ফুল এনজয়টার দিকে ফোকাস দিই আর ভিডিওর দিকে, সেই জন্য ওইসব বাজে বাজে চিন্তাধারা আসে না। জানো তো আমি কত ভালো ছিলাম। ইয়েস ব্রো, আমি বহুত ভালো ছিলাম। তো যাই হোক, তো চলো তেলটাকে ভরে দেবো, দেখাচ্ছি ওকে। অলরাইট গাইস, এখন বাজে রাত 10:17 সামথিং কিছু। হ্যাঁ, তো বিশ্বাস করবে না এত বৃষ্টি আমরা ঢোকার পথে, এত বৃষ্টি মানে আমি বেরোতে পেরেছি না, কিছু করতে পেরেছি, মোটামুটি 3 ঘন্টা বাড়িতেই তখন থেকে বসে আছি। এবার একটু বৃষ্টি থেমে যে খেতে যাবো, আর যদি পারি যদি সম্ভব হয় একটু বীচ দিকে যাবো, নাকি দাদা? সরি ফেস এখন দেখা যেত। যাই হোক, দেখি যাবে তো নাকি? এখন যা বৃষ্টি, সিরিয়াসলি মুডও নেই, একদম ক্যাচকেচে প্যাচপ্যাচে, মানে জিন্দেগি। হ্যাঁ, আমরা গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো, মারাত্মক ঘুম এসেছে ভাই। তো আজকের ব্লগ এখানে শেষ, কালকের ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব ফলোটা করে নাও, আর কালকে যাবো মন্দারমণি। হ্যাঁ, আর আমাদের তো জানো প্রতিদিন কোনো না কোনো একটা কেলেঙ্কারি হচ্ছেই, তো আগের ব্লগটা যারা তো এখনই তাড়াতাড়ি গিয়ে দেখো, আর কালকেরটার জন্য ওয়েট করো। ওকে, তো এখানে ব্লগ শেষ হয়েছে, ওকে বাই বাই, টাটা, সি ইউ।